জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উপলক্ষে আমরা আজকে যাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে করেই কিন্তু আমরা সমাবর্তনের প্যান্ডেলে যাচ্ছি। আমি মোসলেহদের তরুণ জিপিও চত্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই প্রথম সমাবর্তন আজকে 11 জানুয়ারি 2020 সালের যে দুপকলার মাঠে যেই সমাবর্তন হবে সেই সমাবর্তনের উপলক্ষে এই যে আমরা যারা গ্রাজুয়েট হয়েছি তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এইখানে এসেছিলাম যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন হবে সেই সমাবর্তনে সবাই একত্রিত হব। আজকে আমি সত্যিই ভাগ্যবান যে আমি 2004-05 শিক্ষাবর্ষে লেখাপড়া করে আজকে দীর্ঘ 14 বছর পরে যে আমরা সমাবর্তন পাচ্ছি সেই সমাবর্তনের আনন্দটাই একটু ভিন্ন রকম, অন্য আমেজ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে প্রায় আমরা 30 জনের মতো সমাবর্তক রয়েছি এই যে বিশ্ববিদ্যালয়ের বাসে যাচ্ছি। আমরা যখন 2004 সালে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন কিন্তু ইউনিভার্সিটির বাস ছিল না, বর্তমানে ইউনিভার্সিটির প্রায় 30 থেকে 40টি বাস রয়েছে। এই বাসে করেই জিপিএ চত্বর থেকে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গতকালকে যে সিদ্ধান্ত নেওয়া হলো যে পরিবহনপুর থেকে এইখান থেকে 10 মিনিট পরপর যেই বাস দিয়ে আমাদেরকে এখানে আনা নেওয়া করা হবে। হ্যালো সমাবর্তক, আমরা আপনাদেরকে বলছি যে এই যে আনন্দটি আমরা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে travelingbangladesh24.com থেকে আমি বলছি। ট্রাভেলার্স, আমি বলছি যে গতকালকে যেই রেকর্ড লাইভে যে আমরা সবাই হচ্ছে পর্যটক, সবাই হচ্ছে ট্রাভেলার, সবাই হচ্ছে আমরা হচ্ছে মানে হচ্ছে চলমান গতিতে চলি, সেইটাই দেখতে পাচ্ছেন যে আমরা বাসের মধ্যে কিন্তু আমরা যাচ্ছি। তার মানে হচ্ছে আমরা আসলে কেউই পৃথিবীতে বেঁচে থাকবো না, আমরা সবাই পরকালে কিংবা হচ্ছে চলে যাব, কিন্তু ভিতরে যেই আমাদের একটি সময় রয়েছে আমাদের যেই মানে চলাফেরার যেই সময়টুকু সেখানে আমরা হয়তো বা আমাদের জন্মের পরে কিন্তু আমরা মৃত্যু বরণ করতে হবে, সেটা আমি গতকালকে সমাবর্তনের যে একটি রেকর্ড লাইফে আমরা বলেছিলাম যে এই যে দুনিয়া কিসেরও লাগিয়া কত কষ্টে গড়ে আসেন সাই, এই যে গানগুলো আমাদের লালন কিংবা পল্লীগীতি বা অন্য যেখানে যে আমরা শুনি তখন এখানে বলে দেন যে এই যে আমাদের অল্প দিনের দুনিয়ার মধ্যেই কিন্তু আমরা যেই কাজটি করে যাব, যে ভালো কাজটি করে যাব সেটাই কিন্তু আমাদের পরকালের পাথেয় হয়ে থাকবে, কিংবা হচ্ছে আমাদের এই দুনিয়ায় যে বলেছিলাম যে রবীন্দ্রনাথের সোনার তরীর মতো আমাদের থেকে যাবে। তো যাই হোক সমাবর্তক, আমরা আজকে একজন আরেকজন সমাবর্তকের সাথে কথা বলবো। তিনি এই যে আমার পাশে রয়েছেন, এতক্ষণ পর্যন্ত মিষ্টি মিষ্টি হাত হাসছেন যে অনেক গাড়ি চলে যায় কিন্তু কেউ তো কথা বলেন না, কিন্তু আমি চট করে এসেই তার সাথে কথা বলবো কিংবা হচ্ছে সমাবর্তনের সবাইকে দেখা হয়ে যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কয়েকজন বড় ভাই রয়েছে অবশ্য, তারপরে কয়েকজন আপু রয়েছে হাসতেছেন, তারপরে এই যেই হাসি যে রাষ্ট্রপতি আমাদেরকে হাসাবেন সেই হাসার জন্যই কিন্তু আমরা এখানে ট্রায়াল দিচ্ছি মহামান্য রাষ্ট্রপতি, তাকে আল্লাহ আরও কয়েকদিন সময় দিচ্ছে, সে কয়েক আমরা সবাই মরে যাব কিন্তু রাষ্ট্রপতি যেইভাবে আমাদের জন্য চমৎকার চমৎকার কথা বলে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে পুলিশ দিয়ে হচ্ছে চার পাঁচ মানে সে করে রাখা হয়েছিল নিরাপত্তা বেষ্টনীর জন্য, তো আমরা ধন্যবাদ জানাচ্ছি কি নিরাপত্তা কর্মীদেরকে। জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় আগে ছিল যে শনিবার, তার মানে এখন 5 দিন ক্লাস হয় কিন্তু আগে 6 দিন ক্লাস হতো, যখন আমরা 4-5 শিক্ষাবর্ষে ছিলাম একটি সরকার ছিল তারপরে 111 এসেছিলো, সেই সময় কিন্তু শনিবার মানে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটা শনি ছিল, তার মানে প্রতিদিন শনিবারে কিন্তু একটা শোডাউন হইতো, সেখানে কিন্তু মারামারি হতো, তো আমরা সেখান থেকে মুক্ত এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক শান্ত বিশ্ববিদ্যালয়। যাই হোক আমাদের একজন সমাবর্তক, তিনি কথা বলবেন, তার নাম পরিচয় করি। ধন্যবাদ, আমি মাহবুবুর রহমান আসিফ, 13-14 শিক্ষাবর্ষে 9th জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি হিস্ট্রি ডিপার্টমেন্টে আছি। হ্যাঁ ভালো, আমি হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে 2018 সালে মাস্টার্স কমপ্লিট করেছি। তো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ট্রাভেলার বাংলাদেশকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, ট্রাভেলিং বাংলাদেশ 24.com আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বড় ভাই এতক্ষণ আপনাদেরকে যেই শিরোনাম দিচ্ছেন আসলে আমি ওই শিরোনামের শিরোনাম ধরেই বলতে চাই যে আসলে আমরা অনেক লাগিল যে আমরা সর্বকনিষ্ঠ ব্যাচ হয়ে আমরা আজকে বড় ভাইদের সাথে এত বড় একটা ইতিহাসের সাক্ষী হিসেবে আমরা থাকতেছি, এত বড় একটা সমর্থনের আয়োজনের সাথে আমরা থাকতে পেরে আমরা আসলে 9th জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে।
আমার মনে হচ্ছে যেন সে বলল সর্বকনিষ্ঠ, তার মানে হচ্ছে আমরা দীর্ঘ 2001 সাল থেকে 2000 তোমাদের কত সাল আজকে পাঁচ ইয়ার আমাদের পাঁচ ইয়ার হচ্ছে আঠারো। তার মানে আমিও লাকি ম্যান যে একজন সর্বকনিষ্ঠ যে হচ্ছে মানে সমাবর্তক, তারপরে তাকে আমরা গ্রাজুয়েট, সম্মানিত গ্রাজুয়েট, সেও কিন্তু সম্মানিত গ্রাজুয়েট, আমরা তাকে পেয়ে গেছি। আমরা আমি সত্যি লাকি যে 2001 সাল থেকে যারা পাস করেছিলেন তাদের থেকেই কিন্তু, না 2005 সালে যারা পাস করেছিলেন সেইখান থেকে, তার মানে 2001-2 শিক্ষাবর্ষ সেখান থেকেই কিন্তু সমাবর্তকদের গ্রাজুয়েটদের আজকে সার্টিফিকেট প্রদান করা হবে। আমরা যেই সার্টিফিকেটটি পাবো সেটাই হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি যদি আমাদেরকে আগে প্রদান করা হতো আমি কিন্তু পরবর্তী আর রেকর্ড লাইফে কথা বলতে পারবো না। একটা কথা, এই যে সর্বকনিষ্ঠ ভাই সে কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারবেন। বিষয়টা হচ্ছে এই সার্টিফিকেটের মাধ্যমে একজন পরিপূর্ণ গ্রাজুয়েট আসেন আসেন। এই যে আমাদের একজন ছোট ভাই সেখানে রয়েছেন আজকে হেল্পার হিসাবে। আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দুইতলা বাস রয়েছে দুর্গা দিনের, এই যে সর্বশ্রেষ্ঠ বিশ মানে হচ্ছে হেল্পার, সে কিন্তু কখনো ওই সময় টাকা নিত ফোলাপাইনের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে, কিন্তু এখন আজকে আর টাকা নেবে না। ওই যে কথা আছে যে ষোলো আনা সেই গানটা, যে কি যেন গান, সব সখীরে পার করিতে নিবে আনা রানা, তোমায় সখী পার করিতে নিবে না আজকে, মানে সে আনাও নিবে না কিছুই নিবে না। তো আমরা তাকে ধন্যবাদ যে এমন একটি চমৎকার দেখেন কি সাজুগুজু করে, তার চোখের গুরুগুরো অনেক সুন্দর, চশমা পড়া, যাই হোক সেই ছেলেটি। তো আমরা পর্যটক, আমরা সমাবর্তক, আমরা বলছি যে আমরা ভিতরে আমরা রেকর্ড লাইভ করতে পারবো না। আমরা যারা এই যে পিছনের ভাই রয়েছেন, যদি কোনো সাহস করে আসেন তাহলে যদি কথা বলেন তাহলে ভালো লাগবে। আমি গতকালকে যে রেকর্ড লাইভ করেছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের একজন আপু আসতেছেন দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িতে, এই বিষয়টি আমি গতকালকে বলেছিলাম যে দয়াগঞ্জ থেকে, দয়াগঞ্জ বা মতিঝিল চত্বর বা পল্টন থেকে আসলে কিন্তু যাওয়া যাবে, কিন্তু বিশ্ববিদ্যালয় এত চমৎকার একটি আয়োজন করেছে সেই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার এবং হচ্ছে ট্রেজারার স্যার হচ্ছে ডক্টর কামালউদ্দিন আহমেদ স্যার এবং হচ্ছে রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান স্যার এবং হচ্ছে পাশাপাশি যে আমাদের প্রক্টর স্যার রয়েছেন অধ্যাপক ডক্টর কামাল মুস্তফা স্যার, আমি শ্রী খানকে এবং হচ্ছে পরিবহন কোর্টে যারা দায়িত্বে রয়েছেন আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সমাবর্তনটি সুন্দর হোক, সফল হোক এবং হচ্ছে আনন্দের সাথে আমরা সুন্দরভাবে আমরা এই সমাবর্তনটি আমরা করব এবং হচ্ছে যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং সমাবর্তন শেষে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আমরা সবাই মিলিত হব। আমি এই সমাবর্তক যারা রয়েছেন তো যাই হোক আমাদের এখানে, আচ্ছা ধারাবাহিকতাটা আমার সর্বকনিষ্ঠ যে ছোট ভাই সে আবার একটু কথা বলবে তার। আমি আমাদের পক্ষ থেকে বলছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অথরিটিকে যেন এই আমাদের যে একটা জোয়ার শুরু হয়েছে, যে সমাবর্তনের জোয়ার, প্রথম জোয়ার শুরু হয়েছে, এই জোয়ার যেন আমাদের প্রতি বছরে ধারাবাহিকতা যেন থাকে, এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে আমাদের পক্ষ থেকে এটা একটা মেসেজ। হ্যাঁ, ও অনুরোধ করছে যে এটা যে এই যে দুঃখনার মাঠে যে সমাবর্তনটা হচ্ছে সেই সমাবর্তনটা যাতে পরবর্তীতে যাতে হচ্ছে 2 বছর কিংবা 1 বছর পর পর যাতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকমভাবে হয়। আমরা একটা কথা বলে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যদি 100 বছর পূর্ণ না করতে যদি 52তম সমাবর্তন করে থাকে, আমরা রক্তে মাংসে গড়া, কিন্তু আমরাও কিন্তু গ্রাজুয়েট এবং হচ্ছে আমরাও কিন্তু অনার্স মাস্টার্স করে আমরা সেইভাবে পড়াশোনা করেছি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বই খাতা কলম স্টুডেন্ট দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম। অতএব আমরা কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রথম যদি বিশ্ববিদ্যালয় ধরা হয় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথম বিশ্ববিদ্যালয় ধরা হয়। আমার একজন বড় ভাই পিছনে রয়েছেন, তিনি নাম ঠিকানা বলে একটু যদি বলেন যে দীর্ঘদিন পর আমরা সমাবর্তন পেয়েছি এবং এটা বলাই যায় যে ইতিহাসের সাক্ষী এবং প্রায় পৃথিবীতে মনে হয় সর্ববৃহৎ সমাবর্তন হচ্ছে, প্রায় 20,000 সমাবর্তন এখানে থাকবেন এবং সবচেয়ে ব্যয়বহুল শুনেছি প্রায় 8 কোটি টাকা সবচেয়ে ব্যয়বহুল এবং ইতিহাসের সাক্ষী সবচেয়ে দীর্ঘ এবং
অনেক সমাবর্তন থাকবেন, রাষ্ট্রপতি সুপরি হয়তো আসবেন, আমরা অনেক আনন্দিত এবং আবেগ আনন্দিত এবং আশা করব যেন এটা নিয়মিতই এই সমাবর্তনটা হয়। আমাদের এই যে ইব্রাহিম ভাই, তিনি যে কথাটা বলেছিলেন, আমি কিন্তু একটি ইংলিশ মিডিয়াম স্কুলের মনিটরিং অফিসার এবং সাবেক হেডমাস্টার ছিলাম স্কুলের, এবং ইউনিভার্সিটির অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি পাবলিক রিলেশন অফিসার ছিলাম। বাংলাদেশ বেতারে এখন ট্রাফিক সম্প্রচার কার্যক্রম আমি কাজ করে থাকি, এবং হচ্ছে এইভাবে কিন্তু আমি বিশ্বসাহিত্য কেন্দ্রের একজন লাইব্রেরিয়ান ছিলাম। যে ভাই যে ফরেস্ট অফিসার হিসাবে যে রয়েছেন, আমি গতকালকে একটা তথ্য দিয়েছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যে দেখতে পাচ্ছেন আরেকজন কিন্তু সমাবর্তক সে গাড়িতে উঠেছিল। সত্যিই আনন্দ যে এই দিক দিয়ে ঢাকাশহরে যে গাড়ির যে একটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করছেন, সবার ভিতরে একটি আনন্দ উৎসাহ কিন্তু কাজ করছেন। তো আমি বলবো এই যে বড় ভাই যেই কথাটা বললেন, যে এবং ছোট ভাই যেই কথাটা বললো যে ধারাবাহিকভাবে যাতে এই সমাবর্তনটা হয়, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গতকালকে আরেকটি কথা যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কাউন্টডাউন যে শুরু হয়েছিল, 25 বর্ষের যে কাউন্টডাউন শুরু হয়েছিল, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই রেকর্ড লাইভের মাধ্যমে আমরা স্মরণ করছি। জাতির জনক যদি একটি উদ্যোগ না নিত, একটি প্রতিবাদ না করতো, অন্যায়ের প্রতিবাদ না করতো, যেইভাবে হচ্ছে তিনি ক্লাস 4 থাকতে যে বাংলাদেশের মুখ্যমন্ত্রী বাংলার বাঘ শেরে বাংলা এ কে ফজলুল হকের সেই অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে আপনি আমাদের স্কুলে ভবন না করে দিয়ে, জরাজীর্ণ ভবন না করে দিয়ে আপনি যেতে পারবেন না। তার মানে হচ্ছে 1947 সালে যে বাংলাদেশ যখন ভারতীয় উপমহাদেশ যখন দুই ভাগে বিভক্ত হয়েছিল, তখন কিন্তু হচ্ছে ব্রিটিশরা কিন্তু আমাদেরকে যে একটি দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছিল, সেই দ্বন্দ্ব থেকেই কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় সর্বকনিষ্ঠ ছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনই বলেছিল বা শেরে বাংলা ফজলুল হকই বলেছিল যে পূর্ব বাংলা যেই বাংলা রয়েছে সেই বাংলাকে কিন্তু আলাদা একটি ভূখণ্ড হিসেবে, আলাদা একটি দেশ হিসেবে দিতে হবে। কিন্তু মোহাম্মদ আলী জিন্না যারা আমাদের মুসলমান ধর্মের হয়েও কিন্তু আমাদেরকে সঠিকভাবে কিন্তু আমাদেরকে আমাদের দেশকে কিন্তু তারা দিয়েছিল না। তখন কিন্তু তারা সেইখান থেকেই 1947 সাল থেকেই কিন্তু তারা আমাদের উপরে হিংসা নির্যাতন এবং অনেক প্রকার অত্যাচার করেছিল। যাই হোক, আমরা সেইখান থেকেই কিন্তু বঙ্গবন্ধু যে 1952 সালে যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল সেইখান থেকেই কিন্তু যেই নেতৃত্ব দিয়ে, এবং 1948 সালে আমি সেই রেকর্ড লাইভে বলেছিলাম যে ছাত্রলীগের জন্ম, কিংবা হচ্ছে সেইখান থেকেই কিন্তু ছাত্রদের যে অধিকার সেইটার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ 23 বছর 23 বার তিনি কারাবরণ করেছিলেন, তার মাধ্যমেই কিন্তু এই দেশটি হয়েছিল। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে কিন্তু আসলে যে অনুষ্ঠানটা হচ্ছে 11ই জানুয়ারি, গতকালকে 10ই জানুয়ারি ছিল, হ্যাঁ মুজিব বর্ষ যে ছিল, আমরা এই মুজিব বর্ষকে স্বাগত জানাচ্ছি। এবং 2021 সালের যে বাংলাদেশের যে 50 বছরের যে হচ্ছে রজত জয়ন্তী হবে সেইটাকে আমরা স্বাগত জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, উত্তরোত্তর কামনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এই সকল গ্রাজুয়েট বলে গতকালকে বলেছিলাম যে 70% শতকরা 70 জন সরকারি চাকরি করেন এবং 30 জন হচ্ছেন বেসরকারি চাকরি করেন, এবং তারা কোনো না কোনো ক্ষেত্রে তারা কিন্তু সরকারের কিংবা দেশের কিংবা বিদেশে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। এবং হচ্ছেন আমরা অনেক ক্ষেত্রে দেখছি ফেসবুকে যে তারা হচ্ছেন প্রশাসনিক ক্ষেত্রে র‍্যাব, ডিজি, মানে পুলিশ, আর্মি এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অবদান রয়েছে। তো সমাবর্তক আজকে আমি ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে যারা সমাবর্তক রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হয়তো আমি পরবর্তীতে আর রেকর্ড করতে পারবো না, যেহেতু সমাবর্তনে ঢুকবো তখন আর মোবাইল অ্যালাউ নয়, কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তখন আমি 2-4টি কথা বলবো। আপনারা যারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখছেন কিংবা হচ্ছেন শুনছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 20,000 গ্রাজুয়েট সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ট্রাভেলিং বাংলাদেশ 24.com, ধন্যবাদ সবাইকে।